জীবনে প্রবেশ করে শপথ নিয়েছিলেন ছাত্রছাত্রীদেরকে বড় মানুষ করে গড়ে তুলবেন আর সে মিলল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি শিক্ষক দিবসে সৌভিক বসুর হাতে তুলে হবে পুরস্কার শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন ধলতিতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৌভিক বসু শিক্ষক দিবসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার হাতে পুরস্কার তুলে দেবে রাজ্য সরকার তার এই সম্মানে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী সকলেই এদিন বাবু বলেন এই সম্মান আমাদের সকলের সকলের সাহায্য না পেলে আমি এই সম্মানে ভূষিত হতে পারতাম না উনিশশো সালে ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিয়ে কর্মজীবনে পা রাখেন তিনি এরপর দু হাজার এক সালে আমারপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয় পরে ধলতিতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আজকে মূলত যে উদ্দেশ্যে নিয়ে আমাদের যে কর্মকাঠামো বা পরিকাঠামো যেভাবে এগিয়ে যাচ্ছে এর সব কিছু নেতৃত্বে প্রধান শিক্ষক মহাশয় আছেন এবং পাশাপাশি আমাদের শিক্ষার ক্ষেত্রেও ছাত্রছাত্রীরা এই রকম একটা পরিবেশে থেকে যে এগিয়ে যাচ্ছে তাতে প্রধান শিক্ষক সহ আমরা সবাই মিলিত হয় প্রচেষ্টায় আগামী দিনে আরও ভালো জায়গায় নিয়ে যাব এটা আমাদের সকলের পক্ষ থেকে সকল শিক্ষক মহাশয় এবং তদুপরি আমাদের হেডমাস্টার মশাই আছেন সবার প্রচেষ্টার ফল আগামী দিনে একটা ভালো জায়গায় ছাত্রছাত্রীদের ভালো মানুষ গড়ে তুলতে হবে জীবনের এই ব্রত নিয়েই এগিয়ে চলেছেন সৌভিক বসু খুবই আনন্দের বিষয় কিন্তু শিক্ষারত্ন পুরস্কারটি এটা আমার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি না এর পেছনে আমার স্কুলের সমস্ত সহকর্মী আমার ছাত্র এবং অভিভাবক অভিভাবিকা সবচেয়ে বড় কথা এই এলাকার যারা শিক্ষনুরাগী ব্যক্তিত্ব আছে এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আমার সার্কেলের সহশিক্ষক শিক্ষিকা সকলের অবদান আছে এ পেছনে এবং এটাকে আমি আমার স্কুলের অ্যাচিভমেন্ট বলে ভাবতে চাই ব্যুরো রিপোর্ট নিউজ বসিরহাট